আমাদের জন্য সুবিধা হলো কি আমরা এশার নামাজ তারাবির নামাজটা পড়ে এটা আপনারা কভার করতে পারবো। এর আগে কিন্তু কভার করতে পারতাম না, আমার কিন্তু ছুটে গেছে, আজকেও ছুটে গেছে, কিন্তু নেক্সটে কিন্তু আমি এটা ধরবো। এটার জন্য সরকারকে ধন্যবাদ, অথবা আপনার মেট্রো রেল কর্তৃপক্ষ যাদের আছে ওনাদেরকে আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ। সময় বৃদ্ধি তো অবশ্যই কাম্য আর কি, তবে একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে এই যে মেট্রো রেল যে আমাদের চলতেছে এটার পিছে অনেক কিছু মানে 300, 400, 500 উই ডোন্ট নো টেস্ট করতে হয় আর কি। হ্যাঁ, যেগুলি তারা কিন্তু এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের যে মেট্রোটা চলতেছে, হ্যাঁ, অন ট্রায়াল চলতেছে, যখন এই ইয়েগুলিতে তারা 100% শিওর হবে তখন দেখবেন যে আমাদের যে মধ্যরাত্রি পর্যন্ত চলার কথা সেটা চলবে। অবশ্যই এটা আমাদের ঈশ্বরের জন্য খুব ভালো হয়েছে। যখন যেমন ধরেন আজকে আমি এখন ঢাকেশ্বরী মন্দির গেলাম আর কি, হ্যাঁ, আমি আসছি মানে সরাপাড়ার থেকে, তো আমি চিন্তা করে আসছি আমি যাব হচ্ছে গিয়ে ইয়েতে বিশ্ববিদ্যালয়ে নামবো, ওখান থেকে রিক্সা করে চলে যাব। এটা কেন করছি, আমার টাইম সেভ হবে, হ্যাঁ, সময় সেভ হবে। আপাতত ঘাটতি যতটা না আছে সুযোগ সুবিধা অনেক বেশি পাচ্ছি, আর 9টার সময় এখন যেটা সময়টা আরও বৃদ্ধি করা হয়েছে, এতে যেমন আগে আরও জলদি বাসায় যাওয়ার একটা প্যারা থাকতো, এখন একটু এখানে যেমন আমরা অনেকে স্টুডেন্ট পড়াই বা আমরা এখানে আরও সময় দিতে পারি ইউনিভার্সিটিতে, তারপর বাসায় যাওয়ার জন্য, তো মোটামুটি আগের থেকে অনেক বেশি সুবিধা পাচ্ছি। আর আশা করি খুব তাড়াতাড়ি 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত যেটা এক্সটেন্ড করার কথা ছিল ওইটা আরও করা হবে। খুব পজিটিভলি দেখ এবং অনেক খুশি হয়েছে, রোজা রমজানের দিন এত যানজটে এত হ্যারাসমেন্ট হতে হয় সেটা এখন হতে হচ্ছে না, শুকর আলহামদুলিল্লাহ। তারপর আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির এক প্রোগ্রামে এসেছি, এক ইফতার পার্টিতে, কিন্তু আজকে টেনশন করছিলাম না যাওয়ার জন্য, কারণ আমি মেট্রো রেলে যেতে পারবো, আমি মিরপুরে থাকি, খুব অল্প সময় যেতে পারবো, সেটার জন্য আমি ওটা নিয়ে টেনশন করছি না। আমরা ঢাকা ইউনিভার্সিটি শেষ করে অথবা কোনো জায়গায় যদি আমরা ঢাকা ইউনিভার্সিটির এদিকে নিউ মার্কেটে বা যেখানেই যাই, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের লেট হয়ে যায়, যে 8:30-এর একটা মানে ইয়া থাকে যে আমরা চলে আসবো, তাড়াতাড়ি চলে না আসলে হয়তো বা ট্রেন পাবো না, এরকম কিছু। বাট এখন এই সময়সূচিটা বাড়ানোর জন্য অনেকে মার্কেটিং করতে আসে, তখন দেখা যায় যে আস্তে আস্তে আমাদের এই জিনিসটা অনেক স্কিপ হয়ে যায় যে না, এখন পর্যন্ত টাইম আছে, আমরা যেতে পারবো, পৌঁছতে পারবো, একটু সময় নিয়ে মার্কেটিংটা করতে পারবো, অথবা আমার লেট হয়ে গেলেও আমার বাসায় যাওয়ার ওরকম টেনশন থাকবে না। অ্যাজ ইন এখন হচ্ছে আমাদের রোজার মধ্যে যেটা হচ্ছে যে অনেক ভিড় থাকে রাস্তাঘাটে, মানুষের মার্কেটিংয়ের জন্য বলেন বা যেই কারণে বলেন, শপিং টপিং, তো অনেক ভিড় থাকে, যেটা আমরা এখন ওই জিনিসটা ফেস করছি না। Thank you.